প্রিয় দর্শক আজ আমরা হুমায়রা নামটি সম্পর্কে জানবো এই নামটি ইসলামিক নাম কিনা এর অর্থ কি এটি এটি কোন ভাষার শব্দ এবং রাখা যাবে কিনা সম্পর্কে আলোচনা করব তো আলাইকুম দর্শক আপনারা আব্দুল্লাহ আবদুল্লা ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায় নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর সুন্দর করে রাখো তাই আমাদের উচিত অর্থবহ ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এটি মুসলিম মেয়ে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয় থাকে আপনাদের কারো নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মুসলিম শিশুর জন্য যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি অন্যতম নাম হুমায়রা নামের আরবি অর্থ হচ্ছে সামান্য লাল জিনিস হুমায়রা ইসলাম হুমায়রা জাহান হুমাইয়া হুমায়রা পারভিন হুমায়রা ইয়াসমিন এভাবেও নামটি রাখা হয়ে থাকে হুমায়রা নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল